হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা সাইট শেয়ার করতে যাচ্ছি। অনেকের কাছে সাইটটি অনেক পরিচিত, আবার অনেকে হয়তো বা নতুন শুনতেছেন। আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করব সেই সাইটের নাম হচ্ছে ভ্যালড ওপিনিয়ন। ভ্যালড ওপিনিয়ন সাইট আর হচ্ছে ওপিনিয়ন আউটপোস্ট সাইট দুইটাই সেম কোম্পানির সাইট। আপনি কাজ করলে যে কোনো একটা সাইটে কাজ করতে পারবেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেই মেলে ভ্যালড ওপিনিয়ন অ্যাকাউন্ট করবেন সেই মেল দিয়ে ওপিনিয়ন আউটপোস্টে অ্যাকাউন্ট করতে পারবেন না। তার মানে বুঝেই যাচ্ছে যে দুইটা সাইটই সেম। আপনারা চাইলে ভ্যালড ওপিনিয়নে কাজ করতে পারেন অথবা ওপিনিয়ন আউটপোস্টে, সেটা আপনার চয়েস। সো ওপিনিয়ন আউটপোস্ট নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিও পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ওকে, যাই হোক, বকবক না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন দে আর গেইনার। আজকে আপনাদের সাথে যে আইপিটা নিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করব সেটা হচ্ছে স্পেকট্রাম। আজকের সাইটে অ্যাকাউন্ট করতে হলে আপনার আইপি আর হচ্ছে একটা রিয়েল অ্যাড্রেস খুবই ইম্পর্টেন্ট। আপনার আইপি যদি ভালো না হয় তাহলে আপনি এখানে অ্যাপ্রুভাল পাবেন না, আর যদি আপনার অ্যাড্রেসেও প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল পাবেন না। সো আপনার আইপি প্লাস হচ্ছে রিয়েল অ্যাড্রেস দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আমাদের আইপি। এখন আমরা একটা রিয়েল অ্যাড্রেস বের করে নিব। রিয়েল অ্যাড্রেস বের করার আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আই বাটনে পাবেন। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বের করবেন, কারণ ভ্যালড ওপিনিয়ন একটা সেন্সিটিভ সাইট। এই সাইটে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আমার এই স্টেপটা ফলো করতে হবে। এখন আমরা হোমসে চলে গেলাম। ওকে, এই হচ্ছে হোমস। এখন আমরা আমাদের আইপির জিপটা দেখে নিই। এখানে নিচের দিকে চলে গেলাম, আর এইখানে দেখেন এই হচ্ছে আমাদের আইপির জিপ। তো এইখানে যে জিপটা দেখতে পাচ্ছেন এই জিপের একটা অ্যাড্রেস বের করবেন, ক্যালিফোর্নিয়ার। এখন হোমস অ্যাড্রেসের একটু নিচের দিকে যান, তাহলে এইখানে যে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসগুলো হচ্ছে ওই জিপের। এইখান থেকে আমি এই হোমটাই নিব। আপনারা চেষ্টা করবেন একটু বেশি অ্যামাউন্টের হোমগুলো নিতে। তো এই হচ্ছে আমাদের হোম, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এখন আমরা এই বাড়ির ওনারটা বের করি, বাড়ির যে মালিক তাকে বের করি। এখন আমরা হোয়াইট পেজে চলে যাই। হোয়াইট পেজেস লিখে সার্চ করলাম, আর সবার প্রথমে দেখেন হোয়াইট পেজেস ডট কম। এখান থেকে রিভার্স অ্যাড্রেস। এখন আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড, জিপও কপি করে নিয়ে আসলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপর এটা সার্চ করি। তো এইখানে তিনটা পার্সন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এইটা নিলাম, ম্যাংমি জ্যাং। ওকে, নাম বলতে দাঁত ভাঙে, যাই হোক, এখন এই হচ্ছে আমার নেম। এটা ইউজ করে আমরা এখন অ্যাকাউন্ট করব। আর অ্যাড্রেসটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার অ্যাড্রেস। ওকে, তো আমরা আরেকটা ট্যাব নিলাম, আর এইখানে সার্চ করেন ভ্যালড ওপিনিয়ন। এই হচ্ছে ভ্যালড ওপিনিয়ন সাইট, সাইটটা ওপেন করেন। ওকে, এই হচ্ছে আমাদের সাইট। প্রথমে আমরা সাইটের ইন্টারফেসটা একটু দেখে নিই। এ হচ্ছে আমাদের সাইট, খুবই সাদাসিধে একটা সাইট, বাট কাজের ক্ষেত্রে এই সাইটটা চমৎকার একটা সাইট। তো প্রথমে আমরা এখানে সাইন আপ করবো। সাইন আপ করার জন্যে এখানে জয়েন টুডে অথবা জয়েন নাও ক্লিক করেন। এরপর একটু স্ক্রল করলাম, নিচের দিকে গেলাম। এখন এখানে আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করি। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে লাস্ট নেম। তো এটা আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এটা আমরা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিলাম। এরপর লাস্ট নেমটা কাট করে নিলাম আর নিচেরটায় পেস্ট করে দিলাম। এ হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম। এরপর হচ্ছে জেন্ডার,
এখানে জেন্ডারটা মেল, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এটা আপনার আইডিয়া করে দিয়ে দিবেন, সেটা আপনার ইচ্ছা। এখান থেকে আমি দিয়ে দিলাম আমার পছন্দের একটা ডেট অফ বার্থ। এরপর হচ্ছে জিপ কোড, এটা আমরা অ্যাড্রেস থেকে দিয়ে দিই, এই হচ্ছে জিপ কোড, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমার মেলটা দিয়ে দিলাম। এ হচ্ছে মেল, এটা কপি করে আবার পেস্ট করে দিই নিচেরটায়। এটা হচ্ছে কনফার্ম মেল, ইমেলটা কনফার্ম করলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড মাস্ট বি 8 ডিজিটের হতে হবে, আমি আমার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড কনফার্ম করে দিলাম, ওই পাসওয়ার্ডটা রিটেপ করলাম। এরপর আই এম নট এ রোবট এই বক্সটায় ক্লিক করেন। তো ক্যাপচারটা ফিল আপ করে এরপরে এখানে টার্মগুলো এগ্রি করে দেন, এরপর এখানে নেক্সট। এখন এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন, এ হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, আপনার মনে থাকবে এরকম একটা দিলেই হবে। তো আমি এটা চুজ করলাম, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অফ কার, আপনার ফেভারিট কালার কার কোনটা সেটা এখানে লিখে দিলাম রেড। এরপরে এটা ফিনিশ করে দেই। এখন আপনারা এরকম একটা ফর্ম দেখতে পাবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি, এ হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এটা হচ্ছে অপশনাল, সো এটা আমরা স্কিপ করতে পারি, আর বাকি যা আছে সবগুলো ওকে আছে। তো এটা আমরা এখন সাবমিট করে দিই। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং। তো আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন জাস্ট আমরা আমাদের মেলটা চেক করি, আমাদের মেলে একটা কনফার্মেশন কোড চলে গেছে, এ হচ্ছে আমাদের জিমেল, এটা আমি লগ ইন করে নিলাম। এখানে মেলটা দিয়ে দিলাম, এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। এরপরে নেক্সট করে দিলাম। এখানে লগ ইন করার পরে এখানে একটা মেল দেখতে পাচ্ছেন, নো রিপ্লে, এটা হচ্ছে ভ্যালুড ওপিনিয়ন থেকে। তো এটা আমরা ওপেন করলাম আর এখানে অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এখন জাস্ট একটু ওয়েট করি। তো এখানে দেখেন আমাদের এখানে মেলটা অ্যাক্টিভ করার পরে এখানে কিন্তু আমাদের সার্ভে চলে আসছে। তো এখানে অনেকগুলো সার্ভে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 13 মিনিটে $1, এরপরে 10 মিনিটে $6, আরেকটা 10 মিনিটে $6, এরপরে হচ্ছে 10 মিনিটে $9, এরপরে 10 মিনিটে $9, দেখতেই পাচ্ছেন কত বড় বড় সার্ভে এখানে। তো দেখেন আমরা কিন্তু এই নামে অ্যাকাউন্টটা করলাম, তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ নিয়ে নিল। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়েছে কি না, এটা বোঝার মেইন কারণ হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন যদি এখানে আপনার সার্ভে দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে গেছে, আর যদি এখানে কোনো প্রকার সার্ভে না থাকে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্ট হয়নি। অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হলে এখানে অবশ্যই আপনার সার্ভে থাকবে, আর যে অ্যাকাউন্টে সার্ভে থাকবে ওই অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সার্ভেগুলো। এরপরে আমরা এখানে রিওয়ার্ড নিয়ে আলোচনা করি, চলে গেলাম রিওয়ার্ডসে। তো রিওয়ার্ডে যাওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অ্যামাজনের কার্ড, এরপরে হচ্ছে অ্যাপলের কার্ড, এরপরে নিচের দিকে যাই, নিচের দিকে এখানে ভিসা আছে, এখানে আপনি ভিসাতে উইথড্র দিতে পারবেন, বাট ভিসাতে দিলে একটা প্রবলেম আছে,
সেটা হচ্ছে আপনি যদি $25 উইথড্র করেন, আপনি এখানে $20 ভিসা পাবেন। তো এটা হচ্ছে মেন প্রবলেম, বাট এটা মেনে নিয়ে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি এখানে কাজ করেন তাহলে ইজিলি আপনি $10 থেকে $20 ইজিলি আর্নিং করতে পারবেন। এটা তুলনামূলক অনেক ভালো একটা সাইট। ওপিনিয়ন আউটপোস্ট আর হচ্ছে ভ্যালুড ওপিনিয়ন, এই দুইটা সার্ভিস সাইটই সেম সাইট, আপনারা এখান থেকে অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এখন আমরা সাইটটার উইথড্র নিয়ে জানলাম। এখন এখানে সার্ভেগুলো স্টার্ট করার আগে আমাদের কিছু কাজ আছে। এখানে আমরা হোমে চলে গেলাম, এই সাইটটার হোমে। তো হোমে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের সার্ভেগুলো কিন্তু কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে $6 সার্ভে, $1 সার্ভে, এরপরে হচ্ছে $6, আবার $6, $1.5, তার মানে $9 সার্ভেগুলো এখন আর নেই। এখানে হিউজ পরিমাণ সার্ভে পাবেন আপনি, এখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এখানে সার্ভেগুলো স্টার্ট করার আগে আপনারা এখানে প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। এখান থেকে চলে যান কমপ্লিট প্রোফাইল। এখন এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল কোশ্চেন আছে, স্টেপ বাই স্টেপ সমস্ত প্রোফাইলগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এখানে যতগুলো আছে, বিজনেস নিয়ে আছে, এরপরে হচ্ছে পার্সোনাল, পলিটিক্স, ইন্স্যুরেন্স, এরপরে হচ্ছে লেজার, ইন্টারেস্ট, ম্যাগাজিন, তো সব কিছু নিয়ে আছে। এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। এখন অনেকে হয়তো বা ডাউট থাকতে পারেন যে প্রোফাইলগুলো কীভাবে সাজাবেন, কোন অ্যান্সারগুলো বেস্ট হবে। তাদেরকে বলি এখানে আপনি প্রোফাইলটা কীভাবে করতেছেন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কাজ করার সময় সেই অ্যান্সারগুলো দিচ্ছেন কি না। আপনার প্রোফাইল যেভাবে করবেন অলওয়েজ কাজ করার সময় সেম অ্যান্সারগুলো করবেন, তাহলে আর আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে না, আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন। তো আশা করি সাইটটি নিয়ে বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমার পরের ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই বাজিয়ে দিবেন। আবারও দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।